বিশেষ করে তৈরি শিক্ষার গণেশ এবং আমাদের বাতাস সম্পর্কিত মন্ত্রের সহ সকল কর্মীর জন্য আর আমরা যারা এই পত্রিকাটি পড়ে উপকৃত হই তাদের সকলের জন্য প্রিয় সম্পাদক সম্মানিত শ্রী আপনারা সবাই আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা গ্রহণ করেন। আমি আমার জীবনের অধিকাংশ সময় শিক্ষায় কাটিয়েছি, সেটি প্রাথমিক শিক্ষায় সহকারী সচিব হিসেবে, মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, মাননীয় মন্ত্রীর একান্ত সচিব, মাননীয় সচিবের একান্ত সচিব, বিভিন্ন পদে প্রায় এক যুগের অধিক। আজকে দৈনিক শিক্ষা ডটকমের এক যুগে অনুষ্ঠান আমি জনাব সিদ্দিকুর রহমান খান এবং তার যে টিম তাদের সকল প্রাণ ভরা অভিনন্দন জানাচ্ছি। সংবাদপত্র সমাজের দর্পণ, এটি আমরা সবসময় বলি, নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন যে সংবাদপত্র আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যায়, আমাদের সচেতন করে। আমাদের বিভিন্ন পেশায় আমরা যারা থাকি তাদের মনোজগতে, চিন্তার জগতে পরিবর্তন আনে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে এই যেহেতু শিক্ষার জন্যই এই পত্রিকাটি কাজ করে, শিক্ষাক্ষেত্রে আমরা যারা কাজ করি তাদের করণীয় সম্পর্কে এক ধরনের নির্দেশ প্রদান করে। আমি জানি না আমার সহকর্মীরা, আমি সবসময় যে যা করেছি যে পত্রিকায় যখনই যে সংবাদটি এসছে সেটি আমি মনোযোগ সহকারে পড়ে সেটি অনুসন্ধানের চেষ্টা করেছি। যদি কোনো অভিযোগ হয় সে অভিযোগটি যথার্থ কিনা যথার্থ আমি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। সংবাদপত্রকে আমি বন্ধুর মতো করে এখনো মনে করি যে আমার চলার পথে আমি যে দৃষ্টিতে যেভাবে কাজ করছি সেটি সঠিক আছে কিনা সেটি অন্যরা বিচার করবে এবং সেটি প্রতিফলিত হয় পত্রিকার মাধ্যমে। আমি এখনো যেখানে কাজ করি প্রতিটি সংবাদ আমি দেখি এবং সেই সংবাদগুলো পর্যালোচনা করি, প্রয়োজনে তদন্ত করি এবং কি করণীয়, কি করা উচিত আমার সেটা আমি নির্ধারণ করি। এই প্রেক্ষাপটে আমি মনে করি যে সংবাদপত্র দেশের উন্নয়নে আপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণে অনেক সহায়তা করে। দৈনিক শিক্ষা ডটকম শিক্ষা জগতে সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি পত্রিকা এবং আমাদের বিভিন্ন তথ্য আমরা এখান থেকে পেয়েছি। আমাদের ছাত্রছাত্রীরা পান, আমাদের শিক্ষকবৃন্দ পান, আমাদের যারা নির্দেশ সরকারি কাজ করেন তারা পান, পাশাপাশি আমাদের ভুল ভ্রান্তিগুলো ওখানে এসছে। অনেক সময় অনেক অভিযোগ এখানে আসছে, অনেক সময় দুর্নীতির অভিযোগ আসছে। এই বিষয়গুলো যদি পত্রিকায় প্রতিফলিত না হতো তাহলে আমার বিশ্বাস আজকে আমরা যত যে পর্যায়ে আছি, খারাপ বা ভালো, সেটি আরো খারাপ হতে পারত। অন্তত পক্ষে পত্রিকার ভূমিকার জন্য বিভিন্ন সেক্টরে অনেকেই সতর্ক থাকেন যে এই খারাপ কাজটি করা যাবে না, এটাই পত্রিকার কাজ। আজকে এই দিনে আশা করব যে দৈনিক শিক্ষা ডটকম এবং আমাদের বার্তা আগামী দিনে এই দেশের জন্য শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখবে, চমৎকার রিপোর্টিংয়ের মাধ্যমে, অনুসন্ধান রিপোর্টিংয়ের মাধ্যমে আমাদেরকে পথ চলায় সাহায্য করবে, আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। এবং এই এক যুগ ধরে আমি আমার পক্ষ থেকে, আমি যতদিন সরকারি চাকরি করেছি এবং এখনও একটি প্রতিষ্ঠানে কাজ করছি, আমি যে উপকৃত হয়েছি সেজন্য
আমি এই পত্রিকার সম্পাদক সহ সকল কর্মীকে বাবদ আমার প্রাণভরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাই।